যে সমস্ত প্রচার করছেন পুরোটাই ভাওতা অপপ্রচার, কি বলবেন? আমি সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাদের সবাইকে প্রমাণ করে দেবো, সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে, সমস্ত ডকুমেন্ট দিয়ে প্রেস কনফারেন্স করে সমস্ত সবাইকে দেখিয়ে দেবো যে আমি যেগুলো কথাগুলো বলেছি তার কোন ভিত্তিতে বলেছি। আমি কখনো আজ অব্দি হাওয়ায় কোনো কথা বলিনি, কারণ আমি তো পশ্চিম মেদিনীপুরে হয়ে গেল, 2021 থেকে এখানে আছি, 2021 থেকে যা যা বলেছি সব ডকুমেন্ট নিয়ে বলেছি এবং ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। মুখে আমি কোনো কথা বলছি না, আমি সেদিনকে আশিস সুধাহিত মহাশয়কে বলবেন যে ওই ডকুমেন্টের ওপরে যদি ওনার চ্যালেঞ্জ থাকে তাহলে 19-এর নিয়ে সুপ্রিম কোর্টেও যেতে পারে। আমি যে ডকুমেন্টটা দেবো, মাননীয় আশিস সুধাহিত ওনার নাম, ওনাকে বলবেন যে আমার ডকুমেন্টের এগেনস্টে উনি সুপ্রিম কোর্টেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং আপনারা করা হয়েছে যে উনি অত্যন্ত গর্বের ব্যাপার যে উনি অ্যাটলিস্ট রামায়ণ যে পড়েছেন এটা শুনেই আমার কাছে আমি গর্বিত হলাম যে উনি রামায়ণের ভগবান রামকে মানেন। লোকসভাতেই তো যাননি।